আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জেদ্দা টু ঢাকা ফ্লাইটের টিকিটের মূল্য এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আপনাদের দেখিয়ে দেব সরাসরি নভেম্বরের শুরুর দিকে দেশে গেলে টিকিটের মূল্য কত হবে এবং অক্টোবরের শেষের দিক থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনারা দেখতে পারবেন জানতে পারবেন টিকিটের দাম কত যাওয়া আসার টিকিটটি আমি দেখাবো পাশাপাশি সিঙ্গেল টিকিটের আপনারা দাম দেখতে পারবেন ইনশাল্লাহ আজকে যারা নতুন যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন পাশাপাশি ভিডিওটি অন্যান্য প্রবাসী ভাই বোনদের দেখার সুবিধার্থে জানার সুবিধার্থে শেয়ার করে দেবেন এখানে দেখেন আমি জেদ্দা টু ডাকা সিলেক্ট করে নিয়েছি এবং দুই নভেম্বর যাওয়ার ডেটটি দিয়েছি আসার ডেটটি যদি আমি একত্রিশ ডিসেম্বর দেই দিয়ে সার্চে ক্লিক করে দিই আপনাদের সামনেই চলে আসবে টিকিটের মূল্য এটি দেখতে পাচ্ছেন আপনারা ত্রিশ অক্টোবর থেকে তিরিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত টিকিটের মূল্য দেয়া হয়েছে এটি হচ্ছে যাওয়ার টিকিটের মূল্য আপনারা যারা জেদ্দা থেকে সিঙ্গেল টিকিট কাটবেন এটি হচ্ছে এই টিকিটের মূল্য আমি আপনাদের বলে দিচ্ছি তিরিশ তারিখে গেলে এক হাজার আঠারো রিয়াল এটা সিঙ্গেল টিকিটের মূল্য তিরিশ একত্রিশ এক হাজার আঠারো রিয়াল আর নভেম্বরের এক তারিখ এটা শুধু বিজনেস ক্লাসের সিট আছে এর জন্য তেইশশো আঠারো রিয়াল বিজনেস ক্লাসের সিঙ্গেল টিকিট দুই নভেম্বর আপনি যদি দেশে যান বারোশো আঠারো রিয়াল তিন নভেম্বর এগারোশো আঠারো রিয়াল চার নভেম্বর এক হাজার আঠারো রিয়াল পাঁচ নভেম্বর এগারোশো আঠারো রিয়াল এবং ধারাবাহিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেদ্দা টু ডাকার এই টিকিটের মূল্য এখানে দেওয়া হয়েছে তো এখানে দেখেন জেদ্দা থেকে ঢাকা ওয়ান স্টপ এখানে আছে রিয়াদ হয়ে যাবে সম্ভবত দেখেন জেদ্দা টু চিটাগাং যাবে প্রথমে জেদ্দা টু চিটাগাং চিটাগাং থেকে আপনার যাবে হচ্ছে ঢাকা এবং এখানে আরেকটি ফ্লাইট যদি আমি সিঙ্গেলের দেখিয়ে দিই আপনাদের এটাও সেম জেদ্দা টু চিটাগাং চিটাগাং টু ঢাকা তো আপনি এত তারিখে গেলে চিটাগাং হয়ে যেতে হবে তো আমি এটাই দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন জেদ্দা টু ঢাকা হয়ে আপনি গেলে বারোশো আঠারো রিয়াল দুই তারিখ দুই নভেম্বর এবং জেদ্দা থেকে চিটাগাং নিয়ে যাবে এবং চিটাগাং থেকে আপনাদের যে ঢাকা নিয়ে যাবে তো এটি হচ্ছে যাওয়ার টিকিট আমি এটি সিলেক্ট করে নিচ্ছি এখানে দুটি লাগেজ আপনারা নিতে পারবেন যারা অনলাইনে টিকিট কাটবেন বিশ কেজি ওজনের দুটি লাগেজ নিতে পারবেন ট্রাভেলস থেকে টিকিট কাটলে ভিন্ন কথা পাঁচচল্লিশ কেজি নেওয়া যায় তো এটি আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আসার যে টিকিটটি সেটির তথ্য চলে আসছে আসার দেখেন আমি দিয়েছি একত্রিশ ডিসেম্বর এবং এখানে দেয়া আছে বাংলাদেশের বিমানের পক্ষ থেকে তিন জানুয়ারি দুই হাজার পর্যন্ত আটাইশ ডিসেম্বর থেকে তিন জানুয়ারি দুই পর্যন্ত এখানে টিকিট দেওয়া আছে টিকিটের দাম দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা টু জেদ্দা তো দেখে দিই ডিটেলসটি ঢাকা থেকে জেদ্দা যখন আসবে তখন কিন্তু ঢাকা থেকে সরাসরি জেদ্দায় চলে আসবে ফ্লাইটটি এবং এই ফ্লাইট টিকিটের মূল্য হচ্ছে সতেরোশো ছয় রিয়াল আপনারা এখানে দেখে নিতে পারেন এখানে দেখেন পয়লা জানুয়ারি দুই হাজার তেইশে কিন্তু পনেরোশো ছয় রিয়াল মানে প্রায় দুইশো রিয়ালের মতো বেঁচে যায় তো এই এক তারিখ যদি আপনারা কেউ আসেন সিলেক্ট করে নেবেন এদিকেও এক তারিখ আসলে কিন্তু এখানে আরেকটি বিষয় আছে যেটা হচ্ছে আপনার চট্টগ্রাম ঢাকা থেকে চট্টগ্রাম যাবে চট্টগ্রাম থেকে আপনার জেদ্দা আসবে মানে একটা ট্রানজিট থেকেই যায় তো আপনারা দেখে শুনে নিয়ে নেবেন আমি এটি সিলেক্ট করে নিচ্ছি এটি সিলেক্ট করে পনেরোশো ছয় রিয়াল ঢাকা টু চট্টগ্রাম আসবে চট্টগ্রাম থেকে আপনার জেদ্দা আসবে তো টোটালি এই ভিডিওটি আসলে হয়ে যাচ্ছে যে চট্টগ্রাম থেকে চট্টগ্রামবাসীর জন্য যারা চট্টগ্রাম জেদ্দা থেকে চট্টগ্রাম যাবেন আপনাদের জন্য হয়ে যাচ্ছে এই ভিডিওটি আপনারা চট্টগ্রাম যাবেন প্রথম তারপর বাসীরা ঢাকা যাবেন বা বিভিন্ন জায়গার তো এখানে দেখতে দেখেন যে জেদ্দা টু ঢাকা এবং জেদ্দা ঢাকা টু জেদ্দা টিকিটের মূল্য যদি আমি আপনাদের দেখিয়ে দিই টিকিটের মূল্য হচ্ছে সাতাশশো চব্বিশ রিয়াল তো এটাই ছিল আসলে জেদ্দাঠু ডাকা ফ্লাইটের আপ ডাউন টিকিটের মূল্য আমি ধারাবাহিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে যাওয়ার টিকিটের মূল্য কত এবং আসার টিকিটের মূল্য কত তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা ট্র্যাভেলস থেকে টিকিট কাটবেন আপনাদের জানতে পারলেন যে আসলে বর্তমানে এই নভেম্বরের নভেম্বরের দিকে দেশে গেলে শুরুতে দেশে গেলে কত টাকা পড়তে পারে টিকিটের দাম তো আশা করছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন অন্যান্য প্রবাসী ভাই বোন জানতে পারবে জানা থাকলে একটাই সুবিধা হয় আর কি যে আপনার একটা বাজেট রেডি থাকবে যদিও সাতাশশো চব্বিশ টাকা এখানে বলা হচ্ছে যদি কম বেশ হয় সেটা মানিয়ে নেওয়া যায় তো হঠাৎ করে যদি আপনি দেখেন যে যাবেন আর টিকিটের দাম চার হাজার রিয়াল পঁয়ত্রিশশো রিয়াল অথবা কম দাম হলে তো ভালো কিন্তু বেশি হলে সমস্যা এর জন্য জানা থাকলে ভালো তো আমি আর নেক্সট স্টেপে যাচ্ছি না আপনারা যারা অনলাইনে টিকিট কাটবেন আপনারা নেক্সট স্টেপে স্টেপ বাই স্টেপ গেলে আপনারা দেখতে পারবেন এবং সেই ফর্মটি ফিল আপ করে আপনারা নেক্সট স্টেপে গিয়ে পেমেন্ট করে টিকিটটি কনফার্ম করে নিবেন তো এই ছিল আসলে সৌদি আরব থেকে তারা যারা বাংলাদেশে যাবেন আপনাদের জন্য আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দেবেন পাশাপাশি ভুল ত্রুটি হলে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি